তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি মিলনায়তনে বৈঠক শুরু হয়। বৈঠকে সিটি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন আলোচনা করছে। নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না আজকের বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢাকা দক্ষিণ সিটিতে গণসংযোগ করছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। বেলা 12টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। আবারও প্রতিশ্রুতি দেন ঢাকার উন্নয়নে কাজ করার। আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সকাল 10টার কিছু পরে রাজধানীর দিঘাতলা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি আবারও অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সরকার দলীয় লোকজন প্রচারণায় বাধা দিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবিও জানান আফরোজ আব্বাস। বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমার বাবা করে গেছে, তার সেই উন্নয়নের যে আদর্শ, মানুষের কাজ করার যে সেবা করার যে আদর্শ, সেটা আমি ধারণ করি, লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দেয় আমি মানুষের কাজ করব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় আমি সন্ত্রাসীরা আমাদেরকে সবসময় প্রতিবদ্ধতা করার চেষ্টা করছে, কিন্তু জনগণ আমাদের সাথে আছে। ইনশাআল্লাহ আমরা এটা প্রতিটা মুহূর্তে আমরা এটা ফেস করছি। এদিকে অন্যান্য দিনের মতো আজও নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। সকাল 11টার দিকে মিরপুর বাংলা কলেজ থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে জনমানুষের চাওয়া পাওয়া পূরণ করবেন তিনি। অন্যদিকে প্রচারণা চালাচ্ছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ হাওয়ালু। সকাল 10টার কিছু পরে আগারগাঁও তালতলা এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট এবং দোয়া চান তিনি। জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। ভোটাররা বিশ্বাস করেন যে একজন একটু এক্সপিরিয়েন্স, যার ক্রেডিবিলিটি ভালো, যার অল্প স্বল্প সুনাম আছে, যার উপর ভরসা করা যায়, এরকম কাউকে তারা খুঁজছেন। তো সে জায়গাটাতে আমি আমার নিজের কথা বলছি এবং যে উৎসাহ আমি পাচ্ছি তাতে তো অনেক ভালো লাগছে। জানাচ্ছি দেশনেত্রী, উনিও আমাকে সমর্থন দিয়েছেন এবং আমাদের পক্ষে উনিও প্রচারণ শুরু করে দিয়েছেন, আর এই নির্বাচনের বা এই আমাদের নির্বাচনের চেষ্টাকে নতুন মাত্রা পেয়েছে 7 দিন আগের থেকে। আমরা আশাবাদী যে জয়লাভ আমাদের হবে, বিজয় আমরা নিশ্চিত করতে পারব। সিটি নির্বাচনে পরাজয় হবে জেনেই ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগ ও টেন্ডার দেওয়ার চেষ্টা করছে সরকার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিভক্ত দুই ঢাকা সিটি কর্পোরেশনে আপনার বেশ কিছু নিয়োগের ব্যাপার ঘটছে, কিছু দোকান বরাদ্দের ঘটনা ঘটছে, মৌখিক পরীক্ষার ব্যাপারগুলো ঘটছে, এখানে উন্নয়নমূলক কাজের ঘটনাগুলো ঘটছে। এই বিষয়গুলো তারা আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তারা এই কাজগুলো করতে পারে না, তফসিল ঘোষণার পরে তারা এই কাজগুলো করতে পারে না। এবার অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বিএনপি জামায়াত দেশকে ভিক্ষুকের জাতি করে রাখতে চায়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে তার সরকার। সাহায্য পাওয়ার জন্য দেখে আমার দেশকে আমার গরিব বানিয়ে রাখতে হবে, তারপরে আমার ভিক্ষুকের সর্দারের হাতে দেশ পড়ছে, যে মানে ভিক্ষুকে নুলা বানায় বসায় রেখে দেখায় দেশকে সাহায্য না, আমরা তো সেটা চাই না। আমাদের চিন্তাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ওদের চিন্তা আলাদা, বিএনপির চিন্তা আলাদা। জামাত মিলে তারা দেশকে ওই ভিক্ষুকের জাতি করেই রাখতে চায়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন থেকে এবার দেশে ফিরলেন 337 বাংলাদেশি। ইয়েমেন থেকে প্রথমে জিবুতি, তারপর ভারতের কেরালা হয়ে ভোরে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল আরো শতাধিক বাংলাদেশি দেশে ফিরবেন। বিকট শব্দে ফাটা এক একটি বোমার বিস্ফোরণ, দিনরাত সমানে বৃষ্টির মতো গোলাগুলি, প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। যুদ্ধ কবলিত ইয়েমেনে এমনই দুঃস্বপ্নের মতো এক একটি দিন পার করেছেন দেশে ফেরা 337 বাংলাদেশি। প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন ইয়েমেনের পাশের দেশ জিবুতিতে।
দূতাবাস না থাকায় দেশটিতে বিশেষ দপ্তর খুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহায়তা চাওয়া হয় ভারত ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কাছে। এই 337 জন বাংলাদেশি ভারতীয় নৌজাহাজ এমভি কাভারাত্তি ও এমভি কোরালসে প্রথমে কেরালা সমুদ্র বন্দর কোচিতে পৌঁছান, এরপর বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মাতৃভূমির পথে রওনা দেন। ট্যাঙ্ক ধরে থাকে, যখন বিমান ঘুরে তখন এটা গ্রিম করে মারে, একবার গোটা আলোময় আলো হয়ে যায়। পানি নেই, কারেন্ট নেই, বিভিন্ন সমস্যার মধ্যেই থেকেছি, তারপরেও দুই দিন কাটানোর পরেও বাসা যায়নি। একরাশ ভয় আর আতঙ্কে ঘেরা সময় পার করে দেশের মানুষের কাছাকাছি আসার পরপরই যেন প্রাণ ফেরে দেহে। তবে অনেকেই নিয়ে আসতে পারেননি কয়েক মাসের পাওনা পারিশ্রমিক, তাই পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হতে পারছেন না তারা। কাজে ছিলাম, তারা হুড়ার সাথে বলতেছে যে যেভাবে আছো এইভাবে চলে আসো, তো দৌড়ে আসছি ওইভাবেই উঠে আসছি। শনিবারে সারাদিন সাগর ঘুরাই জঙ্গল হয় না, ইন্ডিয়ান হয়তো সরকার পায় না কিছু, পরে যে ওই যে ধরেন এই আসতো 7 দিনে আসলাম ইন্ডিয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান দেশে ফেরার অপেক্ষায় আছেন আরও 136 জন বাংলাদেশি। এছাড়া জিবুতিতে অস্থায়ী যে অফিস খোলা হয়েছে সেখানে যোগাযোগ করলে বাংলাদেশিদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জিবুতি সরকারের সহায়তায় একটা আবাসস্থল আমরা টেম্পোরারিভাবে তৈরি করেছি, তাদের চিকিৎসা খাওয়া দাওয়া দেখভালের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় বহন করছে এই মুহূর্তে, এবং আমরা আশা করছি 20 তারিখে বিমানের একটি ফ্লাইট যাবে এবং আমরা তাদেরকে ফিরিয়ে আনতে পারবো সরাসরি জিবুতি থেকে। 508 জনকে আমরা এ পর্যন্ত পেয়েছি যারা আমাদের তত্ত্বাবধানে চলে এসেছেন। ইয়েমেনে শুধু সরকারি হিসেবে 1,500 থেকে 3,000 বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন, বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সারুর সুমন, চ্যানেল 24, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ বিনিয়োগ ও আর্থিক সচ্ছলতা নিশ্চিতে প্রথমবারের মতো $100 কোটি বন্ড চালুর প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে এই প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশের ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, এই বন্ডে কেবল প্রবাসীরাই পেনশন স্কিম হিসেবে টাকা জমা রাখতে পারবেন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন ফারুক মেহেদী। বিশ্বব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকের দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিবহন খাতের উন্নয়নে নানান প্রস্তাব নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক করেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এ সময় তারা নৌ পরিবহন খাতে তাদের আগ্রহের কথা জানান অর্থমন্ত্রীকে। একই সাথে গণপরিবহন ও রেল খাতেও ব্যাপক বিনিয়োগের কথা জানানো হয়। তবে অর্থমন্ত্রী রেলকে খোল নলছে পাল্টানোর জন্য বড় প্রকল্পের কথা জানান, তবে তার জন্য দেশে ফিরে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন গণপরিবহনেও সংস্কার আনা হবে। এরপরে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করেন IFC-র কর্মকর্তারা। এ সময় তারা অর্থমন্ত্রীকে $100 কোটি বন্ড চালুর প্রস্তাব দেন। অর্থমন্ত্রী মনে করেন এটা দেশের জন্য খুবই ভালো প্রস্তাব। বিদেশি ব্যাংকিং করে দিয়েছে, সেই অপটেড ফর IFC ইনস্টেড অফ ডিপেন্ডিং ইন ওয়ান পার্টিকুলার ব্যাংক। IFC এর আগে গভর্নর ডক্টর আতিউর রহমানের সাথেও বিভিন্ন সংস্থার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রেমিটেন্সের খরচ কমানো ও হুন্ডি বন্ধে নানা পদক্ষেপের কথা জানান তিনি। আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে কত মানুষ ছড়িয়ে আছে, সারা জীবন কাজ করছে, তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো সোশ্যাল প্রোটেকশন নাই, তো তিনি যদি মাসে মাসে কিছু কিছু টাকা করে সেভ করে এরকম একটা বন্ডের মধ্যে যদি তিনি রাখতে পারতেন, পেনশন স্কিমের মধ্যে টাকাটা রাখতে পারতেন, যখন বয়স হয়ে যাবে, তখন যখন ফিরে আসবে, তখন তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একটা বিরাট অঙ্ক রয়ে যাবে, এবং সেই টাকাটা দিয়ে তিনি নিজেও যেমন চলতে পারবেন, তার সন্তানদেরও চালাতে পারবেন। বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। বসন্তকালীন বৈঠকে সংস্থার কর্মকর্তারা বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থমন্ত্রীর সাথে। এসব বৈঠকে তারা বাংলাদেশকে তাদের উন্নয়ন সহযোগিতা আরও বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ফারুক মেহেদি, চ্যানেল 24, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। দর্শক, আপনাদের আগে জানিয়েছি 3 সিটি নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে একটি বৈঠক চলছে, আমরা এখন সেখানে সরাসরি চলে যাচ্ছি। কোন প্রয়োজন আছে কি নাই
এটা বিচার্য বিষয় ওনাদের না, এটা বিচার্য বিষয় কমিশনের। আমরা সিদ্ধান্ত নিব নামাবো কি নামাবো না। আমরা আজকে তাদের কাছ থেকে শুনতে চেয়েছি, তাদের কাছ থেকে শুনেছি কি অবস্থা আছে, কি অবস্থা আছে এটা আমরাও দেখছি, আপনারা দেখাচ্ছেন আপনাদের কাছ থেকে আমরা দেখছি অবস্থা কি আছে। কিন্তু আমি আগেও বলেছি আমরা অত্যন্ত সতর্ক থাকতে করছি, যাতে করে ব্রিটিশ আমলে যেটি ছিল কৃষি গবেষণার মাঠ তা এখন ঘিঞ্জি বস্তি। সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, বস্তির কারণে শিক্ষার পরিবেশ নষ্টের পাশাপাশি ব্যাহত হচ্ছে গবেষণা কাজ। এছাড়া অভিযোগ আছে অবৈধ মাদক বাণিজ্যেরও। ফজল সিদ্দিকীর রিপোর্ট, ছবি তুলেছেন সুমন আহমেদ ও রাজু আহমেদ রুবেল। ভাগ্যবান এই বস্তির নাম চুষ্ণিপাড়া। ভাগ্যবান এ কারণেই যে এটির জায়গা ভূমিদস্যুরা নিয়ন্ত্রণ করে না, বরং সরাসরি পরিচালনা করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বস্তিতে ঘর তুলে অবৈধভাবে থাকে হাজারখানেক পরিবার, যাদের কেউ চতুর্থ শ্রেণীর চাকরি করেন বিশ্ববিদ্যালয়ে, কেউ থাকেন ভাড়া দিয়ে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি, তাদের জন্য বিশ্ববিদ্যালয় কোয়ার্টার করলেও তা দখল করেছে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা, তাই প্রশাসন তাদের জায়গা দিয়েছে বস্তি ঘর তুলে থাকার জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, যে জমি গবেষণার জন্য বরাদ্দ হওয়ার কথা সেখানেই চিরস্থায়ী বন্দোবস্তে তৈরি হচ্ছে বস্তি, ফলে একদিকে যেমন গবেষণার কাজ ব্যাহত হচ্ছে অপরদিকে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। পাশে এখানে নর্দমা, এগুলোতে নোংরার ফলে প্রতিনিয়তই আমাদের এখানে যাতায়াত করতে সমস্যা হয়। বস্তিটা না থেকে কোনো ফিল্ড হতো তাহলে আমাদের এগ্রিকালচার যে ফ্যাকাল্টি আছে ওদের যে রিসার্চ ইনস্ট্রুমেন্ট ওগুলো বা অ্যাক্টিভিটিগুলো ওগুলো হতে আরও সুবিধা হতো। চারপাশে অনেক নয়েজ হয়, আমরা হচ্ছে ঠিকমতো ক্লাস করতে পারি না, মনোযোগ দিতে পারি না। এই বস্তি চান না শিক্ষকরাও। তারা বলছেন এখান থেকে আদায় হয় ভাড়ার নামে চাঁদা, আড়ালে চলে ছিনতাই ও অবৈধ মাদক বাণিজ্য। আসলে অনাকাঙ্ক্ষিত, এটা কল্পনাই করা যায় না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বস্তি গড়ে উঠবে। এটা অবশ্যই শিক্ষার জন্য মারাত্মক হুমকি। বললেন যে এটা যেহেতু একটা প্রায়োগিক ইউনিভার্সিটি, এখানে গবেষণা তো অত্যন্ত প্রয়োজনীয়। তো আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা বেড়েই যাচ্ছে, তা আমাদের এখন যা আছে তা অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে। তাহলে যে বাড়তিগুলো সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি ওই জায়গাগুলোকে ব্যবহার করে। শুধু যে কোলাহল আর গবেষণা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই না, আমাদের সামাজিক জীবন গ্যাসের সমস্যা, পানির সংকট, সেগুলো তীব্র আকারে ধারণ করছে। যারা অশুদ্ধভাবে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা, প্রথমে চিহ্নিত করে সেখানে শাস্তি প্রদান করা। বস্তি উচ্ছেদ না করে এর আকার বাড়ানোর যে অনৈতিক তা অকপটে স্বীকার করেন উপাচার্য। আমরা নির্দিষ্ট মাপ নিয়ে তারপর সেখানে আমরা জায়গা দিয়েছি, নিয়ম নাই, কিন্তু যেহেতু তারা ইলফিট সেজন্য আমরা মানবিক বিবেচনায় এটা অনেক সময় করতে হয়, এটা অনেক পলিটিক্যাল এলিমেন্টস এর মধ্যে ইনভলভ। 87 একর আয়তনের এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরে আসার পাশাপাশি গবেষণার সুযোগ আরো বাড়বে এমনটা আশা করেন শিক্ষক শিক্ষার্থী সবাই। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।